हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल भारतीय फुटबल। आज के द्वितीय वीडियो नहीं चले आज के वीडियोर जो मेन वक्तव्य से हलो ईस्ट बेंगल और श्री सीमेंटर मध्य कल के जो आलोचना हलो मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের उपस्थिति तार फलाफल बा की घटते चले समस्त किस आपडेट अपन सामने देव। किंतु से ही आपडेट देवार आगे बेस किचू आपडेट देवार आपनादेर सामने बेस किचू इम्पर्टेंट दुटो आपडेट देवार आछे। सेई दुटो आपडेट देवार पर ही आमरा किंतु इन डिटेल्स ईस्ट बेंगलेर खबर निये आसब। हाँ, तो मेन खबरे ढोकार आगे अपन बी चैनल जो भिडियो कन्टेंटगुल्लो अपन भलो लेगे थे तेल अवश्य एक लाइक करबें, जो भलो ना लेगे थे तेल अवश्य डिसलैक करबें। तरह भिडियोगो के शेयर करबें और आपनर मतमतगुल्लो अपन भाइटाल मतमतगुल्लो क्योंकि कमेंट बक्से लिखे जानबें। और हमारे चैने जरा नतून बंधु ता अवश्य चैनल के एक सबसक्राइब कर और पास नोटिफिकेशन बिल्ट क्लिक कर देवें। जैक आजकल एबारिडते आसा जा प्रथम जेटा बोला से ডুরান কাপ। ডুরান কাপ কিন্তু সামনে शुरू होते चले গতকালই কিন্তু অফিসিয়ালি अनाउन्समेंट कर देवा কোন ग्रुपे खेला কোথায় খেলা কখন খেলা এবং কিভাবে খেলাগুলো হবে সমস্ত কিছু সেই সমস্ত কিছু আপনারা এখন আমাদের টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গ্রুপ এ বি সি ডি চারটি গ্রুপেরই খেলা কখন কখন হবে সেইগুলো এবং তার সাথে সাথে নকআউট পর্যায়ের খেলাগুলো কবে কি হবে সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আগের ভিডিওতেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ডুরান কাপে কোন ফলোরা টিম কোন কোন চারটি গ্রুপে ভাগাভাগি হয়েছে। সেই অনুযায়ী কিন্তু দেখুন অরিজিনালেও কিন্তু সেইভাবেই ঘোষণা করা হলো, ওই ষোলোটা টিমকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। এবং আজকের ম্যাচ ডে এবং কোন চ্যানেলে হবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, এবার আসি দ্বিতীয় আপডেট এবং ইম্পর্টেন্ট আপডেট আমাদের মতো ফুটবল প্রেমীদের জন্য। তখন আজকে সন্ধ্যে ছটায় কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হচ্ছে ভারতীয় একাদশ। ভারতীয় একাদশের বিরুদ্ধে মানে বর্তমানে ইগোর স্টিমেকের আন্ডারে যে ইন্ডিয়ান ক্যাম্পটা চলছে যুব ভারতীতে, সেই টিম দুটির মধ্যে খেলা হবে। এবং এই খেলাটা কিন্তু 50 বা 60 মিনিটের নয়, এই খেলাটা পুরো 90 মিনিটে খেলা হবে। এবং খেলাটা আমরা প্রত্যেকে দেখতে পাবো আর প্লাস বেঙ্গলি নিউজ চ্যানেলে, যে চ্যানেল কিন্তু কলকাতা ফুটবল লিগের খেলাগুলো সব কিছু দেখাচ্ছে। যাই হোক, আশা করি সন্ধ্যে ছটা থেকে আপনারা প্রত্যেকে দেখবেন। আর এই খেলাটা কিন্তু এটুকু বলতে পারি আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো প্র্যাকটিস ম্যাচ, তার কারণ সামনেই আছে ডুরান কাপ এবং আই লিগের মতো শক্ত দুটো টুর্নামেন্ট। হ্যাঁ, এখানে এখন কথা উঠবে যে কলকাতা লিগে তো খেলছে, এইখানে আমাদের পার্সোনালি যে মত বলতে পারেন, আমরা তো প্রথম দিন থেকেই বলে এসেছি মোহামেডানই কলকাতা লিগ এবারে চ্যাম্পিয়ন হবেই হবে। এবং এইটুকু আজকে আপনাদের সামনে আমরা বলে দিচ্ছি স্পষ্টভাবে যে কলকাতা লিগে এমন কোনো টিমকে কিন্তু এখনও অবধি আমরা চোখে দেখলাম না যা কিন্তু মোহামেডানকে বেগ পাওয়াতে পারে। তাই আজকের প্র্যাকটিসটাই যেন মোহামেডানের বেস্ট প্র্যাকটিস ম্যাচ বলতে পারি আই লিগ এবং ডুরান কাপের আগে। আপনাদের মতামতগুলো তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই জানাবেন, তা না আপনাদের মতামতই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে অনেকটা সাহায্য করবে। যাই হোক, আজকের মেন দুটো আপডেট আপনাদের দেওয়া হয়ে গেল। এবার গতকাল নবান্নতে যে বৈঠকটা হয়ে গেল শ্রী সিমেন্ট এফএসডিএল এবং ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের সাথে মুখ্যমন্ত্রীর, সেই বিষয় থেকে কি উঠে এলো সেইটা একটু আপনাদের সামনে তুলে ধরি। তো প্রথমেই বলি যে এফএসডিএল আইএসএল কর্তৃপক্ষ কিন্তু এইটুকু জানিয়ে দিয়েছে যে আইএসএলে কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে নামছে। এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটাও ঠিক হয়ে গেল যে আইএসএলের জন্য কিন্তু শ্রী সিমেন্ট টিম করছে। কিন্তু তা বলে এইটা এখনও ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে শ্রী সিমেন্টই ইনভেস্টর হিসাবে ইস্ট বেঙ্গলে দীর্ঘদিন ধরে থেকে যাবে। হ্যাঁ, এটা হতেই পারে আইএসএলের মাঝে বা আইএসএল চলাকালীন আইএসএলের পরে শেষে আমরা হয়তো দেখতে পারি যে ট্রামসিটে ইস্ট বেঙ্গলের কর্মকর্তা সই করেছেন এবং দুপক্ষই মোটামুটি একই জায়গায় চলে এসছে এবং নেক্সট 5 বছরের জন্য শ্রী সিমেন্ট ইনভেস্ট করবে। কিন্তু সেই সব এখন অবধি আমরা কিন্তু ফাইনালি জানতে পারিনি, শুধুমাত্র এইটুকু কথাই হয়েছে যে শ্রী সিমেন্ট এবছরের জন্য টিম করবে। হ্যাঁ, এবার হয়তো দেখতে পারি কোয়েস যেমন শেষবার যা হোক করে একটা টিম করেছিল সেইভাবে টিম করে না ভালোভাবে টিম করে। তবে আমাদের ভেতরের যা খবর সেই খবর অনুযায়ী আপনাদের বলতে পারি ইস্ট বেঙ্গল কিন্তু খারাপ টিম করবে না। তার কারণ আমরা ধরেই নিয়ে এগোতে পারি যে রবি ফাউলারই ইস্ট বেঙ্গলে কোচিং করবে এবং ভারতীয় হিসাবে রেনজি সিংই কোচিং করাবেন। তো দেখা যাক কি হয়। আর একটা কথা এখানে এটিকে মোহনবাগানের ব্যাপারে একটা কথা বলে দিই, অনেকে জানতে চাইছেন যে এটিকে মোহনবাগান কি কলকাতা লিগ খেলবে। এখানে বলে দিই এটিকে মোহনবাগানের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে কিন্তু কোনো ইচ্ছা নেই কলকাতা লিগ খেলার। তার প্রথম কারণ হিসাবে তারা দেখিয়েছে যে তাদের
ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল স্কোয়াডে যোগ দেবে প্র্যাকটিসে, এবং তার সাথে সাথে এই রকম যে সব মাঠে খেলা হচ্ছে মাঠগুলো কখন কার চোট লেগে যাবে, এবং এবছর দেখা গেছে মোহনবাগানের কিন্তু ম্যাক্সিমামই ইয়াং প্লেয়ার, সেহেতু সেই সুযোগটা কিন্তু নিতে চাইছে না। তবুও যদি আমাদের মত বলেন, আমরা তো বলবো মোহনবাগানে খেলা উচিত ছিল কলকাতা লিগে অন্তত পক্ষে বি টিম নিয়ে, তাহলে আমাদের রিজার্ভ বেঞ্চটাও দেখে নেওয়া যেত কতটা স্ট্রং। আর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বলছি আপনারা ক্রস ফিঙ্গার করে রাখুন, আশা করি শ্রী সিমেন্ট কিন্তু 5 বছরের জন্য চুক্তি সই করতে পারে ইন ফিউচারে, এখনই না, যাই হোক এখন বলছি না, এটাকে কিন্তু আপনারা একদম শিরোধার্য বা সঠিক কথা বলে কিন্তু ধরে রাখবেন না, দেখা যাক কী হয়। আর কলকাতা লিগে তো শিডিউল পেছিয়ে এসসি ইস্ট বেঙ্গল খেলায় 31শে অগস্ট করা হয়েছিল, যেহেতু সেদিনকেই ট্রান্সফারের লাস্ট ডেট ছিল বলে, এবং যেহেতু আইএসএল এর টিম করবে ইস্ট বেঙ্গল, তাদের জন্য প্রস্তুতি ম্যাচেরও দরকার, সেই জন্য হয়তো তারা কলকাতা লিগ খেলবে, এবং খেলার জন্য হয়তো আরও তারা আমাদের বা কলকাতা ফুটবল লিগ অ্যাসোসিয়েশনের কাছে জানতে অনুরোধ করবে যে আরও যেন 4-5 দিন খেলাটা পিছিয়ে দেওয়া হয়, আর আশা করি সেটা পিছিয়ে দেওয়া হবে এবং ইস্ট বেঙ্গলকে মাঠে আমরা দেখতে পাবো। যাই হোক, এই আশার বাণী বলে আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।